নমস্কার বন্ধুরা। প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, সত্যি প্রেমের অনুভূতি এক অদ্ভুত অনুভূতি। প্রেমে পড়লেও জ্বালা, আবার এর স্বাদ না নিলেও যেন মন ভরে না। তবে হরেক রকমের প্রেম বর্তমানে আমাদের এই দুনিয়ায়। প্রেমে পড়ার সঠিক কোনো বয়সই হয় না, তাই যখন ইচ্ছা তখনই প্রেমে পড়া যেতে পারে। জীবনের বিভিন্ন পর্যায়ে সেই প্রেমের বিভিন্ন সংজ্ঞার বিভিন্ন মানে বোঝা যায়, কিন্তু লুকিয়ে প্রেম করার মজাটাই একটু অন্যরকম। তাই যখন কারো কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনে একটি সুখা অনুভূতি সৃষ্টি হয়। সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীদের মতে একজন ব্যক্তি যখন অন্য কারো প্রতি আকৃষ্ট হন সেক্ষেত্রে মস্তিষ্ক মোট 4 মিনিট 90 সেকেন্ড সময় নেয় এই আকৃষ্ট হওয়ার জন্য। গবেষকরা এটাও দেখেছেন মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে সেই ব্যক্তির বা দ্বিতীয় ব্যক্তির কিছু বিষয় বিবেচনা করে। সেগুলি হলো, এক, তার মধ্যে 55% হলো তার অঙ্গভঙ্গি, কথা বলার রূপ, বাহ্যিক রূপ। 2 নম্বর, 38% কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি ইত্যাদি। আর 3, মাত্র 7% তাদের মূল বক্তব্য বা আমি ভালোবাসি এক্সপ্রেশনের ওপর জোর দেন। তাই আজ আমরা এই ভালোবাসার মাসেই আপনাদের বলবো আজ অব্দি হওয়া প্রেমের সমস্ত বিশ্বব্যাপী গবেষণার কথা, যেমন প্রেমের ত্রিভুজ তত্ত্ব কি বা ট্রায়াঙ্গেল থিওরি, প্রেমের শারীরিক বায়োকেমিস্ট্রি কি, প্রেম করলে শরীরের মধ্যে কি বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। 3, প্রেমের হরমোনাল মেকানিজম কি, প্রেম করলে শরীরের মধ্যে কি কি হরমোনের চেঞ্জ হয়। 4, ত্রিভুজ তত্ত্ব অনুযায়ী প্রেমের 7টি প্রকার হয়, সেগুলোই বা কি, কি করে বুঝবেন এই 7 প্রকারের মধ্যে আপনার প্রেম কোন প্রকার। এবং 5, ভ্যালেন্টাইন ডে খুব চলছে আজকাল, এই ভ্যালেন্টাইন ডে পালনের আসল ইতিহাস। তাহলে নমস্কার, আমি এই পর্বে আপনাদের হোস্ট ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এবার আসি প্রেমের 3টি স্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের রয়স্টার্স ইউনিভার্সিটিতে একজন গবেষক হেলেন ফিশার জানান প্রেমের 3টি স্তর রয়েছে। এই 3টি স্তরের প্রতিটি স্তরই বিভিন্ন হরমোন এবং রাসায়নিক পদার্থ দ্বারা পরিচালিত হয়। তাহলে প্রেমের অবস্থান দিল মনে নয় কিন্তু ব্রেনে। স্তরগুলি হলো ভালোবাসার ইচ্ছে, ভালোবাসার আকর্ষণ ও সংযুক্তি। ভালোবাসার ইচ্ছে, এটি প্রেমের প্রথম স্তর, এটা হচ্ছে একটা অ্যাটাচমেন্ট। কাউকে যখন ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, এই দুটি হরমোন নিঃসরণ হয়। এই হরমোন নিঃসরণগুলি এই আকর্ষণটা বাড়ায়। দ্বিতীয় হচ্ছে আকর্ষণ, কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগার ফলে তার প্রতি একরকম আকর্ষণ বোধ তৈরি হয়। এই ছবিটা দেখুন, এই ছবিটাতে পরিষ্কার বোঝানো হয়েছে। বিজ্ঞানীদের মতে এই স্তরে 3টি নিউরো ট্রান্সমিটার জড়িত, অ্যাড্রিনালিন, ডোপামিন, সেরোটোনিন। এই নিউরো ট্রান্সমিটারগুলো ভালোবাসার ইম্পালস, এক ধরনের অ্যান্ড্রোজেন রাসায়নিক এক স্নায়ুকোষ থেকে আমাদের এক স্নায়ুকোষে সংকেত দেয়। এবং এরগুলোর মধ্যে আসে অ্যাড্রিনালিন। প্রেমে পড়ার প্রাথমিক পর্যায়ে এই অ্যাড্রিনালিন গ্রন্থি ও কর্টিজলে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে প্রিয় মানুষটিকে দেখে দেখবেন তার সাথে কথা বলার সময় ঘাম ঝরছে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে, হ্যাঁ, গলা শুকিয়ে আসছে, প্রেম নিবেদন করতে আর পারছে না। বি, ডোপামিন। হেলেন ফিশার বলেছেন সদ্য প্রেমে পড়া ছেলেদের মস্তিষ্ক পরীক্ষা করে দেখা গেছে যে ভালোবাসার উত্তেজনার যে তার মধ্যে চাপ, সেটা উচ্চমানের ডোপামিন নিঃসরণ হয়। এই রাসায়নিক পথটি ব্যক্তির মধ্যে একটা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে। এক ফোঁটা কোকেন খেলে যেমন মস্তিষ্কে যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি হয়, ডোপামিনও তার ব্যতিক্রম নয়। ডোপামিনের মিশ্রণ যত বেশি হবে তত প্রেমের শক্তি বাড়বে, ঘুম চাহিদার কমে যাবে, মনোসংযোগ কমে যাবে ইত্যাদি। 3, সেরোটোনিন। সর্বশেষে গুরুত্বপূর্ণ হরমোনটি নির্ধারণ করে আপনি কখন প্রেমে পড়বেন এবং কখন আপনার প্রেম হবে। আর 3 নম্বর হচ্ছে সংযুক্তি, লাভ, অ্যাটাচমেন্ট। এই ক্ষেত্রে এই ত্রিভুজটি খেয়াল করুন, এটি ভালোবাসার শেষ স্তর। দীর্ঘকাল একসঙ্গে থাকার পর দুজনেই দুজনের প্রতি একটা আনুগত্য প্রকাশ করে, এই সময়টাতেই মূলত তারা ঘর বাঁধে। বিজ্ঞানীদের মতে এই অনুভূতি দুটি হরমোনের কারণ হয়, এক অক্সিটোসিন, এক ভ্যাসোপ্রেসিন। এই অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা শুধু প্রেম করা যে তা নয়। এই ধরুন বাচ্চা হওয়ার পর, কোনো মেয়ের বাচ্চা হওয়ার পর তার বাচ্চাকে যে সে ব্রেস্ট ফিড করাবে, হ্যাঁ, সেই মহিলার বা মায়ের যে বাৎসল্য সন্তানের প্রতি, এই বাৎসল্য ভালোবাসাও কিন্তু অক্সিটোসিন নিয়ন্ত্রণ করে। সন্তানেরও মায়ের প্রতি যে বাৎসল্য ভালোবাসা তাতেও কিন্তু এই অক্সিটোসিন কিন্তু খুব টাচ করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো,
ব্যাপারটা দাঁড়ালো এই যে ভালোবাসাও কিন্তু একরকম বিজ্ঞান। এইবার আসি ভালোবাসার শ্রেণী বিভাগ। সাইকোলজিস্ট রবার্ট স্টেইনবার্গ ভালোবাসাকে তিনটি উপাদানে ভাগ করেছে। এই উপাদানগুলি একটি ত্রিভুজ তত্ত্বের মাধ্যমে প্রতিস্থাপন, এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এই ত্রিভুজটা, এই প্রধান তিনটি উপাদান হলো আবেগ, যৌন অথবা রোম্যান্টিক আকর্ষণ, অন্তরঙ্গতা বা গভীর অনুভূতি, সহানুভূতি। শুধুমাত্র সম্পর্কে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া। এই উপাদানগুলিতে এই ত্রিভুজটা ভালো করে খেয়াল করুন বারবার। উপাদানগুলিকে আবার সাতটি ভাগে ভাগ করা হয়েছে, যার ফলে আমরা সাত রকম ভালোবাসার সংজ্ঞা পাই। এক ঝলকে দেখে নিই আপনার ভালোবাসা কোনটা। ভালো, এক নম্বর হচ্ছে ভালো লাগা, লাইকিং। এমন মানুষের সঙ্গে আপনি সমস্ত কথা শেয়ার করতে চান, তার সমস্ত মুহূর্ত একসাথে কাটাতে চান, তাকে আপনার শুধুই কিন্তু ভালো লাগে, এই অনুভূতি কখনোই ভালোবাসা বলে ভেবে বসবেন না। তিনি আপনার খুব কাছের মানুষ হতে পারেন, কিন্তু ভালোবাসার মানুষ নন, খুব ভালো বন্ধু, এটাই মনে রাখবেন। দু নম্বর, মোহ বা ইনফ্যাচুয়েশন। এটা কি, আপনি রোজ একটা মানুষকে দেখছেন, তাকে আপনার বেশ ভালোও লাগছে, তার সঙ্গে আপনি সময়ও কাটাতে চাইছেন, কিন্তু এটা শুধুই মোহ। যখন আপনার ওই মোহটা কেটে যাবে, তখন আপনার ভালো লাগাও দূরে চলে যাবে। এখানে শুধুই আবেগ কাজ করে, আবেগ ছাড়া আর কিছুই বর্তমান থাকে না। তিন নম্বর, প্রতিশ্রুতি বা কমিটমেন্ট। অনেক সময় দেখা যায়, এই দেখুন এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করুন, এই ট্রায়াঙ্গেলটার এই তলার দিকটা খেয়াল করুন, দেখতে পাওয়া যায় আপনি হয়তো কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন, কিন্তু সেই মানুষটির প্রতি কোনোরকম যৌন আকর্ষণই অনুভব করছেন না, কিন্তু তাকে ছেড়ে যেতেও মন চাইছে না, তখন আপনি খালি প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক সময় বহু বছর প্রেম করার পর অনেকেই এই সম্পর্কের মধ্যে থাকলেন বিয়েও করেন, কেবলমাত্র একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন বলেই। চার, রোম্যান্টিক প্রেম। আবেগ বা অন্তরঙ্গতা যখন কোনো ভালোবাসার মধ্যে থাকে, তখন তাকে রোম্যান্টিক প্রেম বলে। এই 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 ট্রায়াঙ্গেলটা খেয়াল করুন, এদিকে এই ট্রায়াঙ্গেলটা খেয়াল করুন, সেই মানুষকে হয়তো আপনি কোনো প্রতিশ্রুতি দেননি, কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন। এই সম্পর্কে সবসময় বেশি দূর না চললেও এটা একটা মধুর অনুভূতির মধ্যে দিয়ে আপনাকে যেতে সাহায্য করে। পাঁচ, খেয়াল করুন ট্রায়াঙ্গেলটা আবার, ঘনিষ্ঠ প্রেম বা কম্প্যানিয়ন লাভ। যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে, তখন তাকে ঘনিষ্ঠ প্রেম বলা হয়ে থাকে। এই প্রেম সাধারণত কোনো বন্ধুর প্রতি অথবা কোনো মানুষের প্রতিও হতে পারে, যাকে আপনি অনেকদিন ধরেই চেনেন, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখনই যে এতটা ঘনিষ্ঠ হয়ে গেছেন সেটা আপনি বুঝতে পারেননি। এই প্রেম টেকার সম্ভাবনা অনেক বেশি। এর পরের যে নম্বরটা আমরা আসবো, অর্থহীন প্রেম বা ফ্যাচুয়াস লাভ। দূর থেকে অনেকে আমরা দেখবেন, দেখে অনেককে ভালোবেসে ফেলি, লাভ অ্যাজ ফার্স্ট সাইট, কিন্তু সেই প্রেমটি কিন্তু আসলে প্রেম নয়, এটি দু সেই মানুষটিকে দেখে আমাদের একটা ভালো লাগা। কিন্তু অনেক সময় দেখা যায় এই লাভ ফার্স্ট লাভ থেকে বিয়ে অব্দি গড়িয়ে যেতে পারে, কিন্তু তারপর যখন সব এই ভালো লাগাটার অবসান ঘটবে, যখন আমরা খুব কাছ থেকে সেই লোকটিকে দেখব, তখন দেখা যাবে তার সাথে অনেক কিছুই আমাদের বিচার বিবেচনা মিলছে না, ফলে ভবিষ্যতে একটা বড় ধোকা খাওয়ারও চান্স থাকে। এই লাস্ট হচ্ছে অনবদ্য প্রেম বা কনজিউমেট লাভ। এই এই ট্রায়াঙ্গেলে দেখুন, আবার ট্রায়াঙ্গেলে, এটি হচ্ছে প্রেমের আসল প্রেম। অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি তিনটি উপাদান মিলেমিশে একাকার, যখন যাবে তখন একটা অনবদ্য প্রেম আমরা পাই। এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যেমন থাকে, ঠিক তেমনই একে অপরের প্রতি বিশ্বাস এবং ভরসা থাকে। সেই প্রেমিক যুগলের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারণেই এই প্রেমই হলো সত্যিকারের প্রেম। এই প্রেম সত্যি কাঁঠালের আঠা, সত্যি সত্যি কাঁঠালের আঠা, যাকে সরষের তেল দিয়েও ছাড়ানো যাবে না। এবার আসছি লাস্ট, যে বলেছিলাম ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে কেন উদযাপন করা হয়। উৎস, দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক সন্ত যাজকের নাম অনুযায়ী। পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালিয়াস 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেছিলেন। ইতিহাসে আমরা পাই যে তৃতীয় শতাব্দীতে এই সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন রোমের বাসিন্দা পুরোহিত এবং চিকিৎসক। সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে এই দিনটি উদযাপিত হয়। তিনি ছিলেন একজন ধর্মপ্রচারক এবং চিকিৎসকও, পোপ ফাদার টাইপের চার্চে। পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন। দ্বিতীয় ক্লডিয়াস, সেকেন্ড ক্লডিয়াস, একজন রোমান সম্রাট, তৎকালীন রোমান সম্রাট, যিনি বিশ্বাস করতেন অবিবাহিত সৈন্যরা বিবাহিত সৈন্যদের থেকে বেশি দক্ষ, কারণ তাদের পিছুটান নেই, তারা বেশি দক্ষতার সাথে যুদ্ধ করতে পারবে, তাই তাদের তিনি বিয়ে করতে সৈন্যদের নিষেধ করেছিলেন এবং একটা আইন তৈরি করেন যাতে সেনাবাহিনীতে চাকরি করা যুবকরা বিয়ে করতে পারবে না। সেন্ট ভ্যালেন্টাইন এই আইন সম্পর্কে যখন জানতে পারেন, তখন তিনি বুঝেছিলেন এই আইনটি অন্যায়, তাই তিনি সকল সৈন্যকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এবং গোপনে বিবাহের কাজ চালিয়ে যেতে হেল্প করতেন।
পাশাপাশি তিনি অন্যান্য লোকদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন। কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের কাজকর্ম সম্বন্ধে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেয়। তিনি প্রেমের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সে সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে তখন মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করা হয়। আরেকটি গল্প বলা হয়েছে এই আরেকটি জনশ্রুতি প্রচলিত সেন্ট ভ্যালেন্টাইনকে নিয়ে। ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত হয়ে কারাবাসে পাঠানো হয়েছে তাকে। কারাবাসে থাকাকালীন তার চিকিৎসার জন্য একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন। এরপরে সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটি এবং তার পরিবারের অনেকেই খ্রিস্ট ধর্মে দীক্ষা নেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয়। সেখানকার রাজার কানে এই খবর পৌঁছালে আইন পৌঁছানো মাত্রই আইন অমান্য করাকে কেন্দ্র করে এই ধর্ম প্রচারককে মৃত্যুদণ্ড কার্যকর হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন, যাতে চিঠির শেষ লেখা ছিল লাভ ফ্রম ইওর ভ্যালেন্টাইন। সেই থেকেই মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে এবং পোপ গ্যালিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা দেন। তাহলে বুঝতে পারলেন প্রেম তার কেমিক্যাল মেকানিজম, ব্রেনে প্রেম হলে কি চলতে পারে। ডাক্তার হিসাবে আমি বুঝিয়ে বলেছি প্রেমের শারীরিক কার্যকলাপ, তার বায়োকেমিস্ট্রি, সাথে জুড়ে দিয়েছি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে যে সরস্বতী পুজোর দিন চলছে এর পালনের ইতিহাস। আশা করি পর্বটি আপনাদের সবার ভালো লাগবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন।